হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ইংরেজি ওয়ার্ড মিনিং শিখব, যেগুলোর সাহায্যে আমরা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। সুতরাং আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেখুন, সাপোজ টু, সাপোজ টু মানে কিছু করার কথা, কারোর কিছু করার কথা আছে বা কিছু করার কথা। সাপোজ টু মানে কিছু করার কথা, যেমন আই এম সাপোজ টু গো দেয়ার অন ফ্রাইডে, আমার সেখানে শুক্রবারে যাওয়ার কথা আছে, আমার সেখানে শুক্রবারে যাওয়ার কথা। সাপোজ টু কোনো কিছু করার কথা। আই এম সাপোজ, আই এম সাপোজ টু গো দেয়ার, সেখানে গো দেয়ার অন ফ্রাইডে। অন ফ্রাইডে আই এম সাপোজ টু গো দেয়ার অন ফ্রাইডে। তাহলে রহিম ইজ সাপোজ টু রাইট এ বুক, রহিমের একটি বই লেখার কথা আছে। ওকে, আপনার শুক্রবারে মিটিংয়ে জয়েন করার কথা আছে, এটা ইংরেজি কী হবে অবশ্যই লিখবেন। এভাবে দুইটা আমি উদাহরণ দিলাম, আপনি দুইটা উদাহরণ অবশ্যই অবশ্যই লিখবেন। আর হ্যাঁ, ইংরেজি নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। অনেকে প্রত্যেক দিন অনেক কোশ্চিন করে, ইনশাল্লাহ তাদের আনসারটা দিয়ে আপনিও পাবেন। আর আপনি যদি ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স করতে চান বা আইএলটিএস কোর্স করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, তাহলে সাপোজ টু মানে কিছু করার কথা আছে, কিছু করার কথা। পরেরটা ওয়ান অফ দ্য, মানে ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে অন্যতম, তাহলে কি বলা যায়? ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের ঢাকা একটা অনেক বড় একটি শহর, বিশ্বের ভিতরে ঢাকা একটি বড় শহর। ঢাকা ইজ দ্য, ঢাকা ইজ ওয়ান অফ দ্য, আগে দাটা পরে হবে, ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে আরেকটা যেমন বলতে পারি যে সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যে চারটা ওয়ার্ড মিনিং শিখলাম, এই চারটা দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো। সুতরাং শুধু ভিডিওটা দেখবেন না, আপনিও সিমিলার প্রত্যেকটা দিয়ে দুইটা দুইটা করে বাক্য তৈরি করবেন। আর হ্যাঁ, আবারও বলতেছি, অবশ্যই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।